ऑनलाइन के माध्यम से परीक्षा लेने की मांग पर आसनसोल के रूपनारायणपुर के नजरुल पॉलिटेक्निक के छात्र छात्राओं ने किया प्रदर्शन। छात्रों के इस आंदोलन को TMCP का भी समर्थन मिला है। ऑनलाइन परीक्षा की मांग पर कॉलेज प्रबंधन को सौंपा गया ज्ञापन। ऑनलाइन के माध्यम से परीक्षा लिए जाने की मांग पर आसनसोल के रूपनारायणपुर स्थित नजरुल पॉलिटेक्निक के छात्र छात्राओं ने प्रदर्शन किया। तृणमूल कांग्रेस छात्र परिषद अर्थात TMCP के बैनर तले छात्रों ने आंदोलन शुरू किया है और कॉलेज प्रबंधन से सभी परीक्षाएं ऑनलाइन के माध्यम से दिए जाने की मांग की है। TMCP नेता मिथुन मंडल ने कहा कि अभी पूरा सिलेबस समाप्त भी नहीं हुआ है और 10 दिन के भीतर ऑफलाइन परीक्षा लिए जाने की बात कही जा रही है, जो कि छात्र छात्राओं के लिए संभव नहीं है। ऑफलाइन परीक्षा से कम 2 महीने तक नियमित रूप से क्लास ली जाए। उन्होंने कहा कि मौजूदा परिस्थिति को देखते हुए ऑनलाइन के माध्यम से ही परीक्षा ली जानी चाहिए। नजरुल सेंटेनरी पॉलिटेक्निक रूपनारायणपुर पश्चिम बर्धमान तृणमूल छात्र परिषद पक्ष থেকে আমরা সমস্ত ফার্স্ট ইয়ার এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী এবং ভোকেশনাল স্টুডেন্টরা আমরা দাবি জানাতে চাই যে এতদিন আমাদের পরীক্ষা যেগুলি হচ্ছিল সেগুলো আমাদের অনলাইনে ক্লাস করানো হচ্ছিল। সেই মুহূর্তে আমরা 80% যে আমাদের ক্লাস সেই সিলেবাস এখনো পর্যন্ত শেষ হয়নি। সমস্ত পড়াশোনা আমাদের অনলাইনে হয়েছিল কিছুদিন। হঠাৎ করে আমাদের সরস্বতী পুজোর আগে কলেজ খুলে যাওয়ার পর আমাদের নোটিশ জারি হয়েছিল যে আমাদের অনলাইনেই পরীক্ষা হবে, কিন্তু কলেজ খোলার মধ্যেই আমাদের কাছে একটা মেসেজ আসে যে না, এই পরীক্ষাগুলো আবার তোমাদেরকে অফলাইনে দিতে হবে। তাই আমরা স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীরা সবাই এই মুহূর্তে আমরা মানসিকভাবে অসুস্থ অবস্থায় ভুগছি, যে আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা আর্জি জানাতে চাই যে আমাদের যে এই পরীক্ষা ফিফথ সেমিস্টার এবং ফার্স্ট ইয়ারের এবং ভোকেশনাল স্টুডেন্টরা ইতিমধ্যে আপনার কাছে একটাই দাবি যে আমাদের পরীক্ষার যে সিদ্ধান্ত অবিলম্বে সেটাকে প্রত্যাহার করুন, না হলে আমাদের পরীক্ষার যে ইঞ্জিনিয়ারিংয়ের 6 মাসের সিলেবাস সেটিকে যদি মন্ত্রী আমাদের বলে যে 10 দিনের মধ্যে ক্লাস শেষ হবে করিয়ে আমাদের পরীক্ষা অফলাইনে হোক, আমরা তাই একটাই দাবি যে আরও 2 মাস আমাদের পড়াশোনা চালানো হোক এবং 2 মাস পড়াশোনা করিয়ে সিলেবাস সম্পূর্ণ শেষ করে আমাদের অফলাইনে পরীক্ষা না হোক, আমরা এটা জানতে দাবি জানাতে চাই। অফলাইন অসুবিধা একটাই, আপনারা ভাবুন যে একটা প্র্যাকটিক্যাল ক্লাস সেটা অনলাইনে হয় কি করে? আমরা অনলাইনে একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মুখও দেখিনি। এই পরিস্থিতিতে আমরা বিভিন্ন জায়গায় যদি ক্যাম্পাসিংয়ে বসি, আমরা প্র্যাকটিক্যালে যদি আমাদেরকে কোনো কাজ দেখাতে বলে, তা আমরা এই পরিস্থিতি দেখাবো কি করে? আমরা যদি আমরা এই লাস্ট থার্ড ইয়ার আমাদের এই মুহূর্তে যদি আমরা কোনো সাপ্লি বা কোনো এয়ারব্যাগ কোনো স্টুডেন্ট খেয়ে যায়, তাহলে আমরা বিটেকে অ্যাডমিশন নেব কি করে? আমরা নিজেদের পড়াশোনা কেরিয়ার চালিয়ে যাবো কি করে? এস বিষয় কো লেকার নজরুল পলিটেকনিক কে প্রধান শিক্ষক ফারুক আলী কা কহনা হ্যায় কি ছাত্র ছাত্রাও কি তরফ সে অনলাইন পরীক্ষা কি মাং কি গই হ্যায়। উনকি মাং সে উচ্চ অধিকারিও কো অবগত করায়া জায়েগা আর পরীক্ষা কো লেকার সর্বসম্মতি সে নির্ণয় হোগা। আমাকে মোস্ট প্রবলি 4 তারিখে একটা ওরা ডেফিনিশন রিটার্ন দিয়ে গেছে, আমি সেটা কাউন্সিলকে ফলো করে দিই। কি হয়েছে জানি না, আমাদের এখানে স্টুডেন্টরা যেটা চাইছে অনলাইন পরীক্ষা, হ্যাঁ সেটা কাউন্সিলই ঠিক করবে, অনলাইন হবে না অফলাইন হবে, ওরা যেরকম আমাদের নির্দেশ দেবে আমরা সেরকমভাবে ইমপ্লিমেন্ট করবো। সেটা ঠিক করবে সরকার, কাউন্সিল ঠিক করবে, সমস্ত পলিটেকনিক আছে, আরও অনেক পলিটেকনিক আছে, সবাই মিলে সেটা ইয়ে করবে। অ্যাকচুয়ালি আমাদের কাউন্সিলই নেই না নির্দেশটা দেবে। আসানসোল সে সন্তোষ মন্ডল কি রিপোর্ট, পাবলিক টাইমস। प्रकृति के अनोखे उपादानों से बने हनुमंत आटा, असली चाना बेसन, उत्तम दर्ज का दलिया, स्पेशल मैदा, चने से बने विशुद्ध सत्तू, स्वादिष्ट सूजी और परिशुद्ध चीनी, यानी स्वाद और प्यार की कंप्लीट पैकेज। हनुमंत प्रोडक्ट्स 100% शुद्ध, 100% स्वाद।